আজ শুক্রবার, 24শে আশ্বিন, 2024 সালের 11ই অক্টোবর। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে মহা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ শুক্রবার, অবশ্যই আপনারা শুক্রাচার্যের বীজ মন্ত্র 108 বার জপ করতে ভুলবেন না। ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। যারা প্রেমে সফলতা চান, যারা ফেমাস বিখ্যাত হতে চান, যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছেন, অভিনেতা অভিনেত্রী আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার বিজনেস, পারফিউম বা ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের সেক্টরে যারা আছেন, তাদের ক্ষেত্রে শুক্রের বীজমন্ত্র অত্যাবশ্যক। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে। সামনে থাকা সময়ে সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। আজ আপনার ব্যক্তিত্ব একটি কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। আর্থিক জীবনটিও সমৃদ্ধ হবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, কিছুটা হলেও সেখান থেকে রিলিফ পেতে চলেছেন। আপনার তরফে বিশেষ কিছু না করে অন্যদের নজর বা দৃষ্টি আকর্ষণ করবার জন্য দুর্দান্ত একটি দিন। চাকরিজীবী যারা আছেন, তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ ভালোবাসার মানুষের জন্য কোনো সারপ্রাইজ প্ল্যানিং কিন্তু আপনারা করতেই পারেন। আজ আপনারা যারা গৃহের লোকজনদের থেকে দূরে থাকেন, তারা অবশ্যই অবসরকালীন সময়ে নিজের কাছের মানুষের সাথে ঘণ্টাখানিক ফোনে গল্প করতেই পারেন। খালি সময়ে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটান।